আর শুনতে পারলি? আপনাকে না এর আগেও কইছি এলাকায় একলা একলা বের হবেন না, তারপরে বের হইছেন। এখন আপনাদের বন্ধুরা খুঁজতেছেন না? আপনাদের বন্ধু এইবারে যাত্রা বেঁচে গেছে। যান, সামনে আছে, নিয়ে যান। দেখা, জলদি চল চল। ওরা মরবে, নিশ্চিত ওরা মরবে, ওদের মরণে পাইছে। এলাকায় কোনো না কোনো গন্ডগোল তো নিশ্চয়ই আছে, আমি যেটা দেখতে পাচ্ছি। ঠিক বলছ, গ্রামের প্রত্যেকটা মানুষের চোখে মুখে ভয় আছে। কিন্তু এই রাঘাবটা কোথায় গেল? এখন আসতেছে না, এত লেট করতেছে কেন? আচ্ছা তুই এই জায়গায় দাঁড়া, আমি ওর দেখে আসি। ঠিক আছে, রাঘাবের বাচ্চাটা আবার কই গেল? আরে ওই তো রাঘাব, ও এখানে কি করে? রাঘাব, রাঘাব তুই এখানে কি করে? তুই কিন্তু ইয়ামিন তো তোকে খুঁজতে গেল। আরে আমার খুঁজার জন্য আরে পাঠাইছিস, আমি তো বইলা গেলাম, আমার লেট হবে। এটা ইয়ামিনের আওয়াজ না? হ্যাঁ আরে তো আওয়াজ, ওর নিশ্চয়ই কোনো বিপদ আছে, তাড়াতাড়ি চল চল যাই দেখি। আর শুনতে পারলি? আপনাকে না এর আগেও কইছি এলাকায় একলা একলা বের হবেন না, তারপরে বের হইছেন। এখন আপনাদের বন্ধুরা খুঁজতেছেন না? আপনাদের বন্ধু এইবারে যাত্রা বেঁচে গেছে। যান, সামনে আছে, নিয়ে যান। দেখা, জলদি চল চল। ওরা মরবে, নিশ্চিত ওরা মরবে, ওদের মরণে পাইছে। আর টাকা তো এদিকে বললো যে ওইদিকে আছে, এইদিকের কথাটা বলছি, চল তাড়াতাড়ি। আরে হয়েছে তাদের, চল। ইয়ামিন, এই তোর কি হইলো? ইয়ামিন, ইয়ামিন, আরে তোর কি হয়েছে? ইয়ামিন কি হয়েছে তোর? আরে রাঘাব, আরে কেন তোর রাঘাব, কি হইলো আবার? আরে রাঘাবই তো আমাকে এরকম অবস্থা করছে। কি বলছিস তুই? আরে কি বলিস এগুলো, আমি তো সবসময় হার্ষে লেগেছিলাম। হার্ষ তাহলে সেই কাকার কথা সত্যি, ওই কোনো আস্তা আক্রমণ করছিল। হ্যাঁ আমারও তাই মনে হয়, বিষয়টা দেখতে হবে। ইয়ামিন তুই উঠ, তোর সাথে কি হয়েছিল একটু খুলে বল তো আমাদের, আমাদের বুঝিয়ে বল তোর সাথে কি হয়েছিল এখানে। আরে আমি রাঘাবকে ডাকতে যাওয়ার পরে রাঘাব আমাকে শর্টকাট রাস্তা দিয়ে নিয়ে গেছিল। তারপর কিরে রাঘাব তুই এখানে কি করো? চল আমরা ওই জায়গায় কতক্ষণ ধরে ওয়েট করতেছি, আয় চল। এই দাঁড়া, কেন কি হয়েছে আবার তোর? তুই আমার সাথে চল, শর্টকাট রাস্তা দিয়ে যাবো। শর্টকাট কেন তুই? Thank you.
জানলি মনে হয় এটা আরো লঙ্কা আচ্ছা রাগাব তুই কি রাস্তা চিনিস নাকি আসলে হারাই গেলাম রাগাব কিছু শুনতে পারলি আরে রাগাব কই গেল এই রাগাবের বাচ্চাটা আবার কই গেল রাগাব ওই রাগাব এই শালার একবার খুঁজে বের করছি আবার হারাইছি রাগাব রাগাব ওই রাগাব রাগাব তুই এখানে কি কর আচ্ছা তার মানে তুই এটা বলতে চাচ্ছিস যে তোকে যে অ্যাটাক করেছিল ও রাগাব ছিল হ্যাঁ ও রাগাবই ছিল কিন্তু এটা কি করে হতে পারে রাগাব তো আমার সাথে এমন তো হতে পারে সেটা কোনো আত্মা এটা আমার রূপ নিয়েছিল হ্যাঁ ওর চালচলন অন্যরকম ছিল কিন্তু একটা জিনিস দেখ আত্মাটা কিন্তু চাইলে ওর ক্ষতি করতে পারত ওকে মেরে ফেলতে পারত এই সুযোগটা ছিল ওর কিন্তু কোনো ক্ষতি করেনি আত্মাটা আমার তো মনে হয় এটা আত্মা নাও হতে পারে এটা আত্মা বা যে কোনো জিনিসই হোক না কেন সেটা তো একমাত্র চাচাই ভালোভাবে বলতে পারবো কারণ চাচা এই গ্রামে সব সময় থাকে হ্যাঁ চাচা বলতে পারবে কিন্তু রাঘাব আমার তো ওই চাচাকেই সন্দেহ হয় কেন দেখ খাজান মিলের নাম শুনলে গ্রামের প্রত্যেকটা মানুষ কিন্তু ভয়ে ওখান থেকে চলে যায় আমরা যাকে জিজ্ঞাসা করি কিন্তু ওই চাচা খাজান মিলের আশেপাশে ঘোরাফেরা করে ওখানে যদি সত্যি আত্মা থাকে তাহলে চাচাকে কেন কিছু করে না তাহলে চল চাচার কাছে যাওয়া যাক চল কিসের আওয়াজ কি এত চিৎকার করলো এই আওয়াজ তো বসে বসে একটু এপাশ থেকে তাড়াতাড়ি চল আর বললেন না শালাক বারে বারে না করছি খাজান মিলের ওদিকে যাবো না তাও বারে বারে খাজান মিলের ওদিকে গেছে ওর একটা আত্মা দেখে ফেলাইছে ওইখানে আত্মা ছিল সাহেব ওইখানে আত্মা খাজান মিল কিন্তু সাহেব আপনারা তো দেখে মনে হচ্ছে আপনারা নতুন এলাকায় আপনারা এদিক দিয়ে ঘোরাফেরা করছেন কেন আমরা তো কেরামত কাকার কাছে এসেছি এই গ্রামটা ঘুরে দেখার জন্য আপনারা এন্ড থাইন না এখানে আত্মা আছে আত্মা এখানে থাইন না আচ্ছা আপনাদের এই গ্রামের আত্মার কাহিনীটা কি একটু ভালো করে বলতে পারবেন আরে সাহেব আর বলেন না মূল গ্রামে এভাবে আসিল না এই গত দুই এক বছর ধরে এইভাবে শুরু হয়েছে হ্যাঁ তুই ঠিক কইছিস তবে সাহেব আমার মনে হয় ওই কেরামত যেদিন থেকে এই গ্রামে আসছে ওইদিন থেকে এরকম শুরু হয়ে গেছে হ্যাঁ তুই একেবারে ঠিক কইছিস এই শালাই কেরামত জমি থেকে আইছে তবে থেকে এই কাহিনী শুরু হয়েছে জানি রাঘাব বুঝতে পারলি দুয়ে দুয়ে চার কিন্তু মিলে যাচ্ছে তাহলে তার কথা ঠিক এই কাকার ভিতরে কোনো রহস্য আছে তাহলে চল যাই কাকাকে ধরতে হবে আজকের পর্বটি এই পর্যন্তই পরবর্তী পর্বটি খুব তাড়াতাড়ি আসবে তো যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন আর ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে